বৃন্দাবন যাব। ভালোই হলো, এই এই রাস্তায় যেতে যেতে ওই দুটো মানুষের মন যদি একই হয়ে যায় তাহলে রাস্তাটা সহজ হয়ে যায় না? তাহলে মহাপ্রভু ইচ্ছা বৃন্দাবন যাবে আর গোবিন্দ ঘোষের ইচ্ছা বৃন্দাবন যাবে, চলো একসাথে এই রাস্তাতে বেরিয়েছি। এইবার মা গো ওই উড়িষ্যার জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে হাঁটতে 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 কোথায় গেল? হরিবল একেবারে অনেক দূর, একেবারে নবদ্বীপের কাছাকাছি পৌঁছে গেছে। ওই রাস্তা দিয়ে আমার বৃন্দাবন যাচ্ছে, নবদ্বীপের গায়ে গায়ে নবদ্বীপের ধারে ধারে মহাপ্রভু বৃন্দাবন যাচ্ছে। আর নবদ্বীপে যখন বৃন্দাবন যাব বলে মহাপ্রভু হাঁটছে ওই নবদ্বীপের ধারে ধারে রাস্তা দিয়ে, তখন ওই নবদ্বীপের বাসীরা নবদ্বীপের ভক্তরা খবর পেয়েছে নাকি মহাপ্রভু অনেক কাছে এসেছে। হ্যাঁ গো, তো সেই যে মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে গেছে এখনো আর ফিরে আসে, তাহলে আমাদের মনের মানুষটা এত কাছে এসেছে আমরা যাবো না? কি গো যাবো না? চলো দেখে আসি, সবাই যাচ্ছে জোট বেঁধে যাচ্ছে, এত কাছে এসেছে মহাপ্রভু, চলো আমরা দেখে আসি মহাপ্রভুকে দেখবো বলে ভক্তরা আনন্দে ধেয়ে যাচ্ছে। কেমন ভাবে আজ আনন্দে ধাবল সবে ঘোরা দেখিতে মহাপ্রভু তখন গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ আমার এত এত ভক্ত এসেছে, তারা কি না খেয়ে থাকবে গো? একটু সেবার ব্যবস্থা করো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কেন? ভক্তরা কি না খেয়ে থাকবে নাকি? জানো না ভক্তের সেবাই হচ্ছে পরম ধর্ম, তাই না বাবা? সেবাই পরম ধর্ম, ভক্তকে যদি ভালোভাবে সেবা করানো যায় তার মানেই হচ্ছে নারায়ণের সেবা, ভক্তের সেবা মানে ভগবানের সেবা। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কেন? যাও যাতে এত ভক্তের জন্য একটু রান্না করো। গোবিন্দ ঘোষ ভাবছে, আমি যদি আগে জানতাম যে আমাকে রান্না করে খেতে হবে তাহলে আমি জীবনও সঙ্গী হতাম। কেন? আরে আজ পর্যন্ত আমি নিজে রান্না করে খাইনি আর এত এত ভক্তের জন্য রান্না আমি একাই করবো? প্রভু আমি রান্না করবো কি করে? কেন করবে না? তোমাকে বলেছিলাম না যে আমার সঙ্গী হতে গেলে কপালে কষ্ট আছে, তুমি সইতে পারবে তো? কি গো বলেনি? আগেই বলেছিলাম তুমি কিন্তু রাজি হয়েছিলে, এখন বলছো রান্না করতে পারবো না, সেটা কি করে হবে? যাও ভক্তের জন্য একটু সেবার ব্যবস্থা করো। গোবিন্দ ঘোষ, গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তা আমি যে রান্নাটা করবো তো রান্না করতে গেলে চাল ডাল কত কি লাগবে সেগুলো পাবো কোথায়? গোবিন্দ সামনে দেখো এত এত ভক্ত এসেছে, কেউ কিন্তু খালি হাতে আসেনি, কিছু না কিছু নিয়ে এসেছে। ভক্তরা কখনো খালি হাতে যায়? ভক্তরা যখন ভগবানের নাম শুনতে আসে যার যেমন সামর্থ্য সে তেমন নিয়ে যায়, কি গো মা? তাই না? তো খালি হাতে কেউ আসে না। দেখো ভক্তদের কাছে অনেক কিছু আছে, সেগুলো নাও, তাতেও যদি না হয় তো এইখান থেকে তিন ক্রোশ দূরে একটা গ্রাম আছে, ওই গ্রামে তুমি ভিক্ষা করে নিয়ে এসে রান্না করো। এবার বাবা যে জীবনে ভিক্ষা করেনি, এক টাকার জন্য কারো কাছে হাত পাতেনি, সেই মানুষটা ভিক্ষা করতে লজ্জা করবে না? লজ্জা করবে তো? জীবনও এক টাকার জন্য কারো কাছে হাত পাতেনি গোবিন্দ ঘোষ, আজকে তার এমন দশা যে মহাপ্রভুর সঙ্গী হতে এসে ভিক্ষা করতে হলো। আজকে ওই মহাপ্রভুর সেবার জন্য ভক্তদের সেবার জন্য তিন ক্রোশ দূরে ভিক্ষা করতে গেছে, গ্রামে গ্রামে ভিক্ষা করছে। তোমরা ভিক্ষা
সাগর পাশে গোবিন্দ ঘোষ যে কোনদিনও রান্না করে খায়নি, কারোর কাছে এক টাকার জন্য হাত পাতেনি, সেই মানুষটা ভিক্ষাও করলো আর ভক্তদের সেবার আয়োজনও করলো।
ভক্তের জন্য রান্না করে মহাপ্রভুকে বলছি প্রভু সেবার ব্যবস্থা হয়ে গেছে এবার তুমি সেবা করে না। মহাপ্রভু বললেন গোবিন্দ ঘোষ এই জগতে প্রতিদিন আগে ভগবানের সেবা হয় তারপর ভক্তের সেবা, আজকে তো তা হবে না। কেন? আজকে ভক্তের সেবা আগে হবে ভগবানের সেবা পরে হবে। গোবিন্দ ঘোষ বলছে প্রভু সেটা কি কখনো হয়? আগে ভগবানের সেবা হয় তারপর ভক্তের সেবা হয়, কিন্তু তুমি এটা কি বললে? মহাপ্রভু বলছে গোবিন্দ আমি ঠিক বলছি, আগে ভক্তের সেবা হবে তারপর ভগবানের সেবা, নিয়মটা উল্টো হলো। আগে ভক্তের সেবা তারপর ভগবানের সেবা, তো সকল ভক্তের সেবা হয়ে গেল, সবাই সেবা করে নিয়েছে, প্রসাদ খেয়ে নিয়েছে। এবার মহাপ্রভুর পালা। গোবিন্দ ঘোষ বলছে দয়া করে সবাইকে সেবা দিয়ে দিয়েছি, তুমি সেবা করবে না? মহাপ্রভু গোবিন্দ ঘোষের মুখের দিকে তাকিয়ে আছে। গোবিন্দ ঘোষের মুখের দিকে তাকিয়ে বলল গোবিন্দ প্রত্যেক দিন তো আমি নিজের হাতে খাই, কেউ তো আমাকে খাইয়ে দেয় না, আজ যখন সুযোগ পেয়েছি তুমি কি আমাকে নিজের হাতে একটু খাইয়ে দেবে? ভগবান বলছে ভক্তকে তুমি কি নিজের হাতে আমাকে একটু খাইয়ে দেবে? আমি নিজের হাতে প্রতিদিন খাই, কিন্তু তোমার হাতে আজকে আমি গ্রহণ করতে চাই। গোবিন্দ ঘোষ বললেন ওগো দয়াময়ী, ওগো এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে প্রতি জন্মে জন্মে আমি যেন তোমার সেবা করতে পারি, তোমার সেবা করতে জন্মে আমি কোনো ভালো কাজ করেছিলাম বলে এ জন্মে আমি তোমার সঙ্গী হতে পেরেছি, নিশ্চয়ই আগের জন্মে আমার কর্ম ভালো ছিল বলে এ জন্মে আমি তোমার সেবায় লাগতে পেরেছি। আশীর্বাদ করো প্রভু, পরজনম বলে যদি কোনো জনম থাকে আমাকে এমন ভাবযোগ্য দেহ দিও, এমন সামর্থ্য দিও আমি যেন তোমার সারা
ছিল বলে আজ আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দিতে পারছি। পরজনম বলে যদি কোনো জনম থাকে তুমি এমন ভাবযোগ্য দেহ দিও যে দেহ দিয়ে আমি যেন তোমার সেবা করতে পারি। শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে তোমার জন্য যেন কাঁদতে পারে। গোবিন্দ ঘোষ নিজের হাতে মহাপ্রভুকে খাইয়ে দিচ্ছে। মহাপ্রভু ভাবলে এতদিন সামান্য ভোগ খেয়ে যে আনন্দ পাই না, আজকে গোবিন্দ ঘোষের হাতে অন্ন পেয়ে আমি সেই আনন্দটা পেয়েছি। এই জগতের ভক্তরা ভগবানকে প্রত্যেক দিন 56 ভোগ 36 ব্যঞ্জন দেয়। ভক্তরা ভগবানকে দেয় তো বটে, কিন্তু চোখের জলে ভেসে কেউ দেয় না, সবাই দেয়। কিন্তু এইভাবে এত ভক্তি দিয়ে এত ভালোবাসা দিয়ে কাঁদতে কাঁদতে সবাই তো ভগবানের সেবা করতে পারে না মা। হরি বল। আজকে গোবিন্দ ঘোষের হাতে মহাপ্রভু অন্ন পেয়েছেন, প্রসাদ পেয়ে এবার মহাপ্রভু হঠাৎ করে হাতটা বাড়িয়ে দিলেন বাবা। প্রসাদ খাওয়া হয়ে গেল, এবার হাতটা বাড়িয়ে দিলেন। আর যেই না হাতটা বাড়িয়ে দিয়েছে অমনি গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু কি নেবে গো, আর অন্ন দেব? না না আর অন্ন লাগবে না, আমার সেবা হয়েছে। আচ্ছা একটু সবজি দিই। না না সবজি লাগবে না, আমার খাওয়া হয়ে গেছে। তোমার খাওয়া হয়ে গেছে তুমি হাত মারছো কেন তাহলে? গোবিন্দ কাউকে সেবা দিতে গেলে সেবা দেওয়ার পর মুখশুদ্ধি দিতে হয় সেটাও জানো না, নিয়ম। কাউকে যদি সেবা দেন বাড়িতে তো সেবা দেওয়ার পর মুখশুদ্ধি দিতে হয়। সেবা তো দিয়েছো, কই আমার মুখশুদ্ধিটা আমায় দিলে না তো? মুখশুদ্ধি? ও প্রভু তোমার কি মুখশুদ্ধি লাগবে গো, আমি তো জানি না তোমার কি মুখশুদ্ধি লাগে। গোবিন্দ এতদিন ধরে আমার সঙ্গী হলে আর আমি কি খাই কি খাই না সেটাও তুমি জানলে না। আরে সেবা দেওয়ার পর আমার মুখশুদ্ধি লাগলে হরি তো কি গো, হরি তো কি, হরি তো কি জানেন তো মা? তা হরি তো কি লাগবে, সেবা হয়ে গেছে এবার তুমি আমার জন্য একটু হরি তো কি এনে দাও। গোবিন্দ ঘোষ বলছি, প্রভু হরি তো কি আমি কোথায় পাবো, আমার কাছে তো হরি তো কি নেই। তুমি একটা কাজ করো, তুমি একটুখানি বসো, আমি ওই পাশে গ্রামে গিয়ে ওই হরি তো কি ভিক্ষা করে এনে তারপর তোমার হাতে দেব। গোবিন্দ ঘোষ হরি তো কি ভিক্ষা করার জন্য যাচ্ছে। মহাপ্রভু মনে মনে ভাবছে, বাবা আমি এই জগতে ভিক্ষার পাত্র বেশি ভালোবাসি। দেখবেন বাবা আপনি কোটি মতো হলো, গ্রামে যখন হরিবাসর হয় 24 মর হয়, ওই 10 জনের ঘরে গিয়ে হাত যতক্ষণ না বাঁধবেন ততক্ষণ প্রভুর সেবা হবে। কি গো মা হবে, সবারই ঘরে গিয়ে কিছু দাও আমরা প্রভুর সেবা করছি। আপনি কোটিপতি হলো আপনাকে হাত বাঁধতে হবে, আপনি কোটিপতি হলো আপনাকে আঁচল বেঁধে দাঁড়াতে হবে, কারণ ওই ভিক্ষার পাত্র ছাড়া ভগবানের ভোগ নিবেদন হয় না, ভিক্ষার জিনিস চাই। তাহলে আমি ভিক্ষার পাত্র ভালো ভালোবাসি, আজকে তুমি ভিক্ষা করে নিয়ে আসবে তার জন্য আমার মনটা গর্বে ভরে উঠল। মহাপ্রভু অপেক্ষা করছে আর গোবিন্দ ঘোষ যাচ্ছে মুখশুদ্ধি আনার জন্য। আজ মুখশুদ্ধি লাগিরে তরে গ্রামেতে চলে, আজ মুখশুদ্ধি লাগিরে তরে গ্রামেতে চলে, আজ মুখশুদ্ধি লাগিরে তরে গ্রামেতে চলিল, আরে মুখশুদ্ধি আনিরে গ্রামেতে চলিল, তরে মুখশুদ্ধি ভিক্ষা দিয়েছে, আবার ভিক্ষা দেবে মা?
কিছুক্ষণ আগেই তো ভিক্ষা করে গেল, কেউ কিন্তু আর দিচ্ছে না। তখন এক ভক্ত বেরিয়ে এসে একটা হরিতকি আঁচলে দিয়েছে। একটা হরিতকি নিয়ে গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, আচ্ছা আজকে যেমন মহাপ্রভুর সেবার পর হরিতকি চাইছেন, সেবা নেবার পর মুখশুদ্ধি চাইছেন, আবার তো কালকে সেবা নেবার পর চাইবেন কি বাবা? চাইবেন আজকে যেমন চাইছে, মানে প্রতিদিনই বলবে আমাকে মুখশুদ্ধি দাও। হ্যাঁ মা, তাহলে আজকে নিয়ে যাচ্ছি, কালকে কোথায় পাবো? আমি একটা কাজ করি, আমি বরং একটা নিয়ে রাখবো আর আর একটা নিয়ে রাখি, একটা আজকে দেব আর একটা কালকে দেব। হরি হরি। এবার কি করেছে, একটা হরিদকি নিয়েছে, আবার ঘুরিয়ে ওই পাড়ায় পাড়ায় গিয়েছে, ও নগরবাসী আমায় দুইটি হরি দকি দাও, দুইটি হরি দকি দাও, আমায় দুইটি হরি দকি দাও, আমায় দুইটি হরি দকি দাও। কালকে যখন প্রভু চাইবে তখন কালকে দেবো, একটা আঁচলে বেঁধে রাখলাম। আরে বাবা, ভগবান কি আর দেখতে আসছে নাকি? কি গো বাবা, ও মা এখানে ভুল করে দিয়েছে। কিন্তু গোবিন্দ ঘোষের জীবনের সব থেকে বড় ভুল সেটা হচ্ছে লুকিয়ে রাখা। কেন? আপনারা সবাই জানেন যে এই জগতে সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। যায় কি? বড় বড় দোকানে দেখবেন চারিদিকে সিসি ক্যামেরা লাগানো আছে, তাই না? বড় বড় কাপড়ের দোকানে যা করবেন সব ধরা পড়বে। ঠিক সেরকম এই জগতে আমরা যা কিছু করি না কেন, সব কিন্তু ভগবানের হাতে ধরা পড়ে, ভগবানের সিসি ক্যামেরা লাগানো আছে। হরি বল। তাহলে সব ভগবান কিন্তু সবার মনের কথা জানে, আপনি সবার কাছে লুকিয়ে রাখতে পারবেন, ভগবানের কাছে আরাম করা যাবে মা? আরাম করা যাবে? আরাম করা যাবে না। একটা হরি তকি হাতে রাখলো আর একটা হরি তকি আঁচলে বেঁধে রাখলো, ভাবলো কি ভগবান দেখতে পাবে না। কিন্তু ভগবান ওইখান থেকে মনে মনে বুঝে নিয়েছে, মহাপ্রভু বুঝতে পেরে গেছে। মহাপ্রভু মনে মনে ভাবছে, গোবিন্দ যা ভেবেছিলাম তুমি তাই করলে। আমার মনের মধ্যে একটা ভয় ছিল যে আমার ভক্ত যেন আমাকে জমা করা বস্তু না দেয়, কিন্তু সেটাই হলো। তুমি জানো না আমি ভিক্ষার পাত্র ভালোবাসি, আমি জমা করার পাত্র ভালোবাসি। কেউ যদি মনে করে আজকে জমা করে রাখি কালকে দেব, এটা সংসারীদের হবে, সন্ন্যাসীদের হবে না। যারা সংসারী মানুষ তারা মনে করে যে আজ যদি জমা না করি কাল কি খাবো, কি বলে তো এটা কারা ভাবে? আমরা ভাবো। কিন্তু যারা ব্রহ্মচারী, যারা সন্ন্যাসী, তাদের নিয়ম প্রত্যেক দিন ভিক্ষা করবে, যতটুকু ভিক্ষা পাবে ততটুকুই প্রভুর সেবা দেবে, তার বেশি চাইলে হবে না, বেশি চাইলেই পাপ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। তাহলে তুমি আমার সঙ্গী হয়েছো, তুমি সন্ন্যাসীর সঙ্গী হয়ে তুমি জমা করা বস্তু দেবে? আজ আমি কিছু বলবো না, আজকে দিনটা পেরিয়ে যাক, ঠিক কালকে আমি এই কথাটা বলবো, আজ কিছু বলবো না, আজ তুমি ফিরে এসো। গোবিন্দ ঘোষ গ্রামে গ্রামে ভিক্ষা করে নিয়ে এবার ওই হরিতকি ভিক্ষা করে নিয়ে মহাপ্রভুকে বলছে, ও প্রভু তুমি হরিতকি চেয়েছিলে না, এই এই নাও তোমার হরিতকি, এই হরিতকি দিয়েছে। সেদিনটা আনন্দে কেটে গেলে হরিনাম করতে করতে। এবার সেবা হয়ে গেল, সেবা করার পর আবার শুরু করলেন যাত্রা। মহাপ্রভু কিন্তু যাত্রা করছে, একটা গ্রামে থাকছে আবার পরের দিন যাচ্ছে, এইভাবে চলতে 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 মহাপ্রভু যাচ্ছে কোথায়? বদন ভরে গাউরে মন, সবাই দুটি বাহু তুলে, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ,
সয়নে সপনে বলো রাধে কৃষ্ণ নাম, সয়নে সপনে বলো রাধে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নাম জপ জপ ভগবান সব সইতে পারে গো, কিন্তু কারো অহংকার ভগবান সইতে পারে না। ভগবান নিজের অহংকার নিজে দেখে না, তাহলে আমাদের অহংকার কি দেখবে বাবা? ভগবান নিজের অহংকার নিজে দেখে না, তার প্রমাণ কি? শাস্ত্র প্রমাণ দিচ্ছে, একবার গোলক বিহারী বৈকুণ্ঠের নারায়ণ শয়নে আছেন, মানে ঘুমিয়ে আছেন। প্রমাণ দিচ্ছি ভগবানের অহংকার একবার হয়েছিল। কখন? না, বৈকুণ্ঠের পতি গোলক বিহারী ভগবান শ্রীকৃষ্ণ একদিন শয়ন মন্দিরে শয়নে আছেন, আর সেই সময় একটা মুনি এসেছে। মুনি মানে যারা ঋষি সাধু, এক মুনি এসেছে যার নাম হচ্ছে ভৃগু মুনি। সে ভৃগু মুনি আসছে কেমন ভাবে? গিরিধারিলা আর কত
ভুল করেছি আমি,
গোবিন্দ ভুল তোমার ছিল না, ভুল আমার ছিল যে আমি তোমাকে আমার সঙ্গী করেছি। কেন প্রভু আমার কি অপরাধ হয়েছে? আমি কি কোনো অন্যায় করেছি? তুমি আমাকে এমন কথা কেন বলছো? আমি যদি কোনো দোষ করে থাকি তুমি একটু ক্ষমা করে দাও। গোবিন্দ তুমি দোষও করনি, তুমি অন্যায় করনি, তুমি পাপ করেছো, যে পাপের প্রায়শ্চিত্ত নেই। কেন দয়াময়, আমি কি করলাম তুমি ভালো করে জানো? সন্ন্যাসীর নয় প্রভু সঞ্চয় বাসনা, সন্ন্যাসীর নয় প্রভু সঞ্চয় বাসনা, সন্ন্যাসীর নয় প্রভু সঞ্চয় বাসনা, যতটুকু পাই ততটুকু ভগবানের সেবায় দিতে হবে। আর তোমার এত বড় অশ্রদ্ধা, তুমি আমার জন্য জমা করা বস্তু, কালকের জিনিস তুমি আমাকে আজকে দিচ্ছ। শোনো গোবিন্দ, তুমি যেটা করেছো সেটা অন্যায় নয়, সেটা পাপ করেছো। তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম, আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম, আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। যেইটা বলেছি আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। অগ্নি গোবিন্দ হুঁশিয়ার করে বলে উঠলেন, গৌরী আমার প্রভু, গোবিন্দ ঘোষী হরি তুমিটা জমা করল, সেটা কি নিজে খাবার জন্য জমা করেছে? মা নিজে খাবার জন্য করেনি, কার জন্য করেছে? মহাপ্রভুর জন্য। আমি মানছি আমি ভুল করেছি, আমি মানছি আমি পাপ করেছি, কিন্তু করেছি তোমার জন্য প্রভু। আমি তো আমার জন্য করিনি, আমি তো নিজে খাবো বলে করিনি, আমি তোমাকে সেবা দেব বলে আমি জমা করেছিলাম প্রভু। আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করে দাও। বাবা ভাও মহাপ্রভু কোনো কথা শুনলেন না। গোবিন্দ ঘোষ এত করে বললেন, মহাপ্রভু কোনো কথা শুনলেন না। মহাপ্রভু গোবিন্দ ঘোষকে সেইখানে ফেলে দিয়ে গোবিন্দ ঘোষকে ছেড়ে দিয়ে চলে গেলেন বাবা ভক্তদেরকে সঙ্গে। গোবিন্দ ঘোষ সেই মুহূর্তে চিৎকার করে বলে উঠল, গৌরহরি দয়াময়, তুমি আমার একটা ভুলের জন্য তুমি আমায় ছেড়ে দিয়ে চলে যাচ্ছ, যাও চলে যাও। আমি এমন মানুষের সঙ্গী হতে চাই না যে আমাকে একটা ভুলের জন্য আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। প্রভু আমি যদি সত্যি সত্যি তোমাকে ভালোবেসে থাকি, আমার ভালোবাসাটা যদি সত্যি খাঁটি হয়ে